মার্ঘেরিটাত পথ দুর্ঘটনাত তিনিজন ব্যক্তি কম বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়। বৃহস্পতিবারে সন্ধিয়া মার্ঘেরিটা চেগুনবাড়ি মাকুম কিল্লা পথত AS23W1512 নম্বরের মারুতি ভিটারা আর AS01DJ2224 নম্বরের মারুতি অল্টো গাড়ির মাজত মুখামুখি সংঘর্ষ হয়। অল্টো গাড়িখনের চালক আব্দুল করিমে অত্যাধিক মদ্যপান করে তীব্র ব্রেকত নিয়ন্ত্রণ হেরুয়ায় ভিটারা গাড়িখনত খুন্দা মারে, ফলত দুইখন গাড়ির আরোহী কম বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়। অবৈধ কয়লা বেহার সহ জড়িত থাকার অভিযোগ থাকা আব্দুল করিমক ইতিমধ্যে মার্ঘেরিটা আরক্ষীয় আটক করেছে। উল্লেখ্য যে আনখন গাড়ীত থকা আরোহী সকল অসম অলিম্পিক সন্থার সম্পাদক লক্ষ্য কোঁৱৰৰ পিতৃ মাতৃ বুলি জানিব পৰা গৈছে। মার্ঘেরিটার পৰা মিথুন বৰুৱাৰ প্ৰতিবেদন, এনিটাইম 24। চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি? বিউটিশিয়ান, মেকআপ, হেয়ার ড্রেসিং আদি যিকোনো কোর্সের আপনি লব পাৰিব প্রশিক্ষণ। আজি ভিজিট করক এলড্রিম একাডেমি, রশিপ্রিয়া প্লাজা, ফার্স্ট ফ্লোর, লক্ষ্মীপথ, বেলতলা তিনিআলি, গুৱাহাটী 7810228। যোগাযোগ করক 6901216222।